দাদা, একটা বিষয় হচ্ছে যে কীটনাশক ছড়াবার জন্য যে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হচ্ছে সেটা অপ্রতুল শোনা যাচ্ছে। না, সেটা যেহেতু বিভিন্ন ফ্যাক্টরিতে হচ্ছে এবং সেই ফ্যাক্টরিগুলো সেটা ওয়াটার প্ল্যান্টেও লাগে, সেই ফ্যাক্টরিগুলো অনেক জায়গায় যেখানে আমাদের স্টেটের বাইরে, স্টেটের ভেতর, তাই তারা নিজেরা সাবধানে থাকছেন যাতে অন্য মানুষেরও ক্ষতি না। কিছু অবশ্য মানুষ তো সমাজে আছে যে জন্য যীশু খ্রিস্ট বলেছিল যে এরা অবুঝ, এদের ক্ষমা করে দাও, সেই মানুষগুলো আছে, কিন্তু আমাদের সচেতনভাবে তাদেরও, এটা আমাদেরই কর্তব্য যে আমরা তাদেরও বোঝানোর চেষ্টা করি যে এটা ভয়াবহ কতটা কোথায়, কেন আমরা লকডাউন করছেন, কেন মুখ্যমন্ত্রী নিজের জীবনের পরোয়া না করে দিন রাত ঘরে দৌড়ে করছে, এবং আমরা আশা করছি যে যেগুলো বাইরের ইমিগ্রেন্ট মানুষজন আসছেন যারা করোনা নিয়ে এসেছেন, তাছাড়া কলকাতা এখনো আমরা সেই কেস পাইনি যে কমিউনিটি স্প্রেডিং সেটা এখনো পাইনি। নতুন করে কি কিছু কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার পরিকল্পনা? এগুলো মুখ্যমন্ত্রী করছেন, উনি যথেষ্টভাবে এটাকে গুরুত্ব দিয়ে দিন রাত কাজ করে মিটিং করে, মানে উনি যেটা করছেন সেটা আমার মনে হয় না যে মানুষ হিসেবে আমরা কেউ এর প্রতিদান করতে পারবো। আর স্টেটের বাইরে যেগুলো আছে সেগুলোকেও আমি চিফ সেক্রেটারির সাহায্য নিয়ে উনি তাদের তার কাউন্টার পার্ট যে যে স্টেটে সেখানে রিকোয়েস্ট করেছেন, এখন আমি জানতে পেরেছি যে সেগুলো ওনারা চালু করে দিয়েছেন, ট্রান্সপোর্টেশন হচ্ছে, খুব একটা অভাব আছে বলে এখনই আমার কাছে কোনো খবর। আর একটা বিষয় কি, বারবার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সারা দেশবাসী রাজ্যবাসীর কাছে আবেদন করছে যে লকডাউন পিরিয়ডটা মেনটেন করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক এলাকাতে মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি হয়নি, এমনকি পুলিশ গিয়ে রিকোয়েস্ট করলে পুলিশকেও আক্রমণ করা হচ্ছে। গতকালকেও বেশিরভাগই মানুষজন তারা মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন, বেশিরভাগই মানুষজন তার নিজের পরিবারকে ভালোবাসেন, তাদের কথা বলছেন, বাজারে যাচ্ছেন, নিজে চক কেটে রাস্তার মধ্যে, একজন মুখ্যমন্ত্রী নিজে চক কেটে রাস্তায় বলে এই সেফ ডিস্টেন্সটা কীভাবে, ফিজিক্যাল ডিস্টেন্সটা কী রাখা উচিত সেগুলো বুঝাবার চেষ্টা করছেন, খাতায় দেখাচ্ছেন, প্রেসে বলছেন, এই যে ভয় এটা বোঝানোর জন্যে মুখ্যমন্ত্রী এটা করছেন, মুখ্যমন্ত্রী নিজের প্রাণের পরোয়া না করে এই কাজটা করছেন, সুতরাং এটা বোঝবার দরকার আছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে আমরা যাতে সবাই নিরাপদে থাকি, সুস্থ থাকি, তারা এই আবেদনের যে গুরুত্ব সেটা উপলব্ধি করার চেষ্টা করছেন না, তাদের বলবো যে উপলব্ধি করুন, নাহলে বিপদ কিন্তু আপনার আসবে, আপনার পরিবারের আসবে। আর মিডিয়াগুলিতে যে ঘটনা, পুলিশকে আক্রমণ করার যে ঘটনা, এই পুলিশকে আক্রমণ মানে নিজেরা ছোট গ্রুপের মধ্যে গোষ্ঠীর অন্ধ হচ্ছে, আমি পুলিশকে বলেছি যে আইন আইনের পথে চলবে, যে দোষী প্রকৃত দোষী তার শাস্তি যেরকম হবে। না, আমরা তো যা যা করার করছি, এটা তো গাইডলাইন যেরকম আসছে আমরা সেরকম ভাবে